উচ্চ মাধ্যমিকের পরে এই কোর্সটি করলে তোমার হাজার হাজার টাকা রোজগার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। দেখো, আমি কোন কোর্সটি করব, ওই কোর্সটি করব যেই কোর্সটিতে মার্কেটের ডিমান্ড প্রচুর বেশি। যারা 2024 উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের কিন্তু লাক বা কপাল প্রচণ্ড ভালো একটা দিক থেকে। এর কারণ হচ্ছে হলো এই ফিল্ডে, যে ফিল্ডটার কথা আমাদেরকে বলবো, এই ফিল্ডে আগামী কিছু দিনের মধ্যে হিউজ রিক্রুটমেন্ট শুরু হবে। কারণ সামনেই কিন্তু ইলেকশন আসছে, ভোটের আগে, দুর্গাপুজোর আগে এই ফিল্ডে হিউজ রিক্রুটমেন্ট শুরু হয়। তাই যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো 2024 সালে, তারা এই সুযোগটাকে লুপে নাও। কীভাবে তোমাদের বলি, দেখো, জার্নালিজম, মাস কমিউনিকেশন, নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, রেডিও জকি, এই যে ফিল্ডটা কিন্তু যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের জন্য একটা খুব গুড নিউজ নিয়ে আসছে। কারণ তোমরা জানো যে যারা সাংবাদিকতার ফিল্ডে চাকরি করে, মানে টেলিভিশন চ্যানেলে চাকরি করে, পত্রিকায় লেখালেখি করে, এদের একটা মুখ্যম কাজ থাকে হচ্ছে হলো বিভিন্ন পলিটিক্যাল নিউজ দেখানো, খবর পড়া, অ্যাঙ্কারিং করা। তো সামনে ইলেকশন, না জানলে বাবা মাকে জিজ্ঞেস করে না, সামনে কিন্তু মানে দিল্লির ইলেকশন আসছে। এই দিল্লির ইলেকশনের টাইমে কলকাতার চুটে সারা ভারতবর্ষের সব চ্যানেলগুলো, ছোট বড় সমস্ত চ্যানেল, প্রচুর লোকজন নেয়। তাই তুমি কিন্তু এবারেই ইলেকশনে চাকরি করতে পারো, কাজ করতে পারো, যদি নিজে ভালো করে নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, জার্নালিজমটাকে শিখে নাও। এগুলো একটা 4 থেকে 6 মাসের ছোটো একটি কোর্স হয়, যেটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা, অ্যাঙ্কাররা শেখায়। এবং এই কোর্সটি তুমি অফলাইনে করতে পারো, দূরে বাড়ি হলে অনলাইনে করতে পারো, এবং ইনর্মাস জবের অপরচুনিটিস পেতে পারো এই কোর্সটি করে। দেখো, তোমাকে চ্যানেল কী চায়, চ্যানেল চায় তুমি যেন ভালো খবর পড়তে পারো, সুন্দর করে একদম কোট ঠোট পরে বসে, নমস্কার আমি বিপ্লব, আপনারা দেখছেন এক্স ওয়াই জেড চ্যানেল, নমস্কার আমি শালিনী, আপনারা দেখছেন এক্স ওয়াই জেড চ্যানেল, তুমি সুন্দর করে যাতে খবর পড়তে পারো, তুমি যাতে একদম একদম স্পটে দাঁড়িয়ে সুন্দর রিপোর্টিং করতে পারো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এক্স ওয়াই জায়গায় যেখানে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা, রিপোর্টিং করতে পারো। তারা চায় সুন্দর করে তুমি অ্যাঙ্কারিং করছো, প্যানেল ডিসকাশন করছো, এবং এগুলো শিখে যেতে লাগে, কোনো চ্যানেল তোমাকে কিন্তু শেখাবে না। এগুলো শেখার জন্য ছোট্ট একটা ক্র্যাশ কোর্স হয়, এই ক্র্যাশ কোর্সটা করতে খুব সামান্য খরচা, 3-4 হাজার টাকা মাত্র খরচা হয়। তাই তোমার যদি প্যাশন থেকে থাকে টেলিভিশন চ্যানেলে চাকরি করব, তোমার যদি প্যাশন থেকে থাকে রেডিও স্টেশনে চাকরি করব, তোমার যদি প্যাশন থাকে পত্রিকা লেখালেখি করব, নাও ইট ইজ ইয়োর টার্ন। 2024 উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটসদের জন্য এটা কিন্তু একটা মারাত্মক খবর, কিছু দিনের মধ্যেই এই ভ্যাকেন্সিগুলো ওপেন হয়ে যাবে, তুমি কিন্তু এই ভোটের ইলেকশন কাজ করতে পারবে, জীবনে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এই সামান্য ছোট্ট কোর্সটি করলে। তাই দেরি কিসের, জাস্ট নিচে দেখো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে গিয়ে মেসেজ করো যে আমি জার্নালিজম, নিউজ রিডিং, অ্যাঙ্কারিংয়ের প্র্যাকটিক্যাল কোর্স করতে চাইছি, 6 মান্থসের ট্রেনিংটা করতে চাইছি, বিশাল্লা আমাকে ডিটেলসটা পাঠাও, কীভাবে করব, আমি কোথায় কোথায় কলকাতায় কোর্সেসগুলো হয়, কীভাবে হয়, কী কী কন্টেন্ট রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমাকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, হোয়াটসঅ্যাপে ডিটেলসগুলো পেয়ে যাবে, এবং দেখে নিয়ে তুমি ডিসিশন নেবে এই কোর্সটা কীভাবে ভর্তি হবে, কীভাবে ভর্তি হবে না। তো দেরি না করে ঝটাপট হোয়াটসঅ্যাপ করো, তথ্য নিয়ে নাও, বাড়িতে আলোচনা করে টেক দ্য ডিসিশন, কী কারণ একটা এক্সাইটিং জার্নি তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে।